Hi friends, welcome back to my channel. আমি সঞ্চারি, তোমরা দেখছো আমার চ্যানেল Glam with Sanchari. আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি স্টানিং দুর্গাপূজো স্পেশাল মেকআপটা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ব্যবহার করছি নাইকার প্রেপ মি আপ প্রাইমার। প্রাইমারটা ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ব্যবহার করছি নাইকার ফাউন্ডেশন স্কিন জিনিয়াস। ফাউন্ডেশনটা খুব ভালোভাবেই অ্যাপ্লাই করছি। প্রথমে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে স্মুথলি ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর ফেস অটোমেটিক্যালি খুব ডোই আর ডিভি লাগে, তো তাই জন্য আমি এই ফাউন্ডেশনটাই আজকে সিলেক্ট করেছি, কারণ আমি চাই দুর্গাপুজোর স্পেশাল মেকআপটা একটু গ্লোই আর ডিভি হোক। এরপর নায়িকার কনসিলার প্যালেটের এই কনসিলার শেডটা আমি আমার আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করছি, এবং যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই সেই সমস্ত জায়গায় আমি এটা অ্যাপ্লাই করছি। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি বলে দিই, এই কনসিলার প্যালেটের কনসিলারগুলো খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এতে কন্ট্রোল শেডও আছে এবং আমি সেটা দিয়ে কন্ট্রোলও করেছি, আর এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় বলে এই প্যালেটটা আমার ভীষণ ভালো লাগে। বেস মেকআপকে সেট করার জন্য আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটের বানানা পাউডারটা। তারপর কন্ট্রোল পাউডারটার সাহায্যে আরেকবার কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করছি মিলানির ব্লাশ, আর শেড হচ্ছে ডলচে পিঙ্ক। এরপর আমি ব্যবহার করছি মেকআপ রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটের শ্যাম্পেন গোল্ড হাইলাইটারটা। এরপর ব্রাশের সাহায্যে ভালোভাবে আইব্রোটাকে কম করে নিচ্ছি, এবং আইব্রোকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট। আই মেকআপের জন্য আজ আমি ব্যবহার করছি রেভলিউশনের প্যাট্রিসিয়া ব্রাইট আইশ্যাডো প্যালেট। প্রথমে এই লাইট পিঙ্ক শেডটা আমি আমার ক্রিজ লাইনের উপরে অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আরেকটু ডার্ক পিঙ্ক শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, এবং আগের শেডটার সাথে খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে সব থেকে ডার্ক যে পিঙ্ক শেডটা রয়েছে প্যালেটের, সেটাকে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি, এবং এটাকেও আগের শেডগুলোর সাথে এমনভাবে ব্লেন্ড করছি যাতে একটা গ্রেডিয়েন্ট লুক পাওয়া যায়। এরপর নায়িকার কনসিলার প্যালেটের কনসিলারের সাহায্যে আমি একটা কাট ক্রিজ ড্র করে নিচ্ছি।
কনসিলারের উপর ডিরেক্ট অ্যাপ্লাই করছি মাই গ্ল্যামের লুজ আই শ্যাডো পিগমেন্ট। এটা একটা গ্লিটার পিগমেন্ট এবং এতে একটা পিঙ্কের হিন্ট রয়েছে। এই শেডটা ভীষণই সুন্দর। এরপর চোখের আউটার কর্নারে ওই একই পেন্সিল ব্রাশের সাহায্যে প্যালেটের সব থেকে ডার্ক পিঙ্ক শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ক্যাটাই ড্র করছি। পিঙ্ক শেডটার সাথে শিমার শেডটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনেও ওই একই পিঙ্ক শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপর তার থেকে লাইট পিঙ্ক শেডটা দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আইলিডের একদম মিডিলে আমি এই গ্লিটার আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। আইলাইট ড্র করার জন্য ব্যবহার করছি ফেসেস কানাডার আইলাইনার। লোয়ার ল্যাশ লাইনে ব্যবহার করছি কে বিউটির কাজল। তারপর কাজলটাকে স্মাজার ব্রাশের সাহায্যে ভালোভাবে স্মাজ করে নিচ্ছি। আইল্যাশে ব্যবহার করছি লরিয়াল প্যারিসের ল্যাশ প্যারাডাইস মাস্কারা। এরপর হাইলাইটারটা একটু ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ওই একই হাইলাইটারের সাহায্যে আমার ব্রাউ বোন হাইলাইট করে নিচ্ছি এবং তারপর লাস্টে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মাই গ্ল্যামের ভেলভেট ম্যাট লিকুইড লিপস্টিক আর আমার শেড হচ্ছে ব্যাড গাই। এই হলো আজকের ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। Bye!